খাসার গল্প আর চায়ের আসরে সুস্বাগতম। আজকের গল্প লীলা মজুমদারের গুলু ওস্তাদের রূপকথা, যেখানে অনেক কিছু পেরিয়ে গল্পের শেষে পৌঁছে আমরা পাচ্ছি গুলুর বউয়ের আইসক্রিম ক্যাফে আর তার দর্জির দোকান। শুরু করছি আজকের গল্প গুলু ওস্তাদের রূপকথা। গুলুর দজ্জাল বউয়ের হাত থেকে রক্ষা পাবার একমাত্র উপায় ছিল মগনলালের শ্যালার তৈরি ওষুধের বড়ি খাওয়া। তাহলে পৃথিবীর এই জ্বালা যন্ত্রণা আর ততটা মালুম দিত না। শেষটা কিন্তু তাতেই ওর কাল হলো। গুলু ভুল দেখা ধরল। ছোট শহর, রাস্তা বলতে ওই একটাই বড় রাস্তা। সেখানেই মগনলালের কাটা ও তৈরি কাপড়ের উৎকৃষ্ট দোকান। তার সাইনবোর্ড মোড়ের মাথা থেকে দেখা যায়। ওই দোকানের এক কোণে বসে গুলু তার দর্জির ব্যবসা চালাতো। ঘর ভাড়া, সেলাইকল ভাড়া কিছুই দিতে হতো না। তবে মাসে যা রোজগার হয় তার অর্ধেক মগন নিত। বেলা ১১টায় বাড়ি থেকে ডাল ভাত খেয়ে এসে কাজে বসত গুলু। রাত ১০টায় দোকানে তালা দিয়ে দোকানের ওপরের ঘরে মগনকে চাবি দিয়ে গুলু বাড়ি যেত। মাঝে ৪টের সময় মগন ওকে শুকনো কচুরি আর গুড়ের চা খেতে দিত। খুব খারাপ লোক ছিল না সে। তার শ্যালাও কাঁচা পয়সা নিত না। মাঝে মাঝে একটা শার্ট কি পাজামা সেলাই করিয়ে নিত। মন্দ দর্জি ছিল না গুলু। যা রোজগার হতো তাতেই দুটো মানুষের একরকম করে চলেও যেত। কিন্তু বউকে খুশি করা বড় শক্ত ব্যাপার। গুলু শেষ পর্যন্ত ওই শ্যালার বড়ি খাওয়া ধরল। একটা বড়ির দাম 25 পয়সা। বেশ খেতে, ঝাঁঝ ঝাঁঝ মিষ্টি মিষ্টি। খেলে মনে ভারী ফুর্তি লাগত। বউকেও ততটা ভয় করে না। কাজ সেরে মগনকে চাবি দিয়ে জিবের তলায় ওষুধের বড়িটা রেখে পথে বেরিয়েই কেমন গোলমাল লাগলো। মগনলালের দোকানের পরে খেঁদা মুদির দোকান, তারপরে থানা আর তার উল্টো দিকে বোর্ড অফিস, তারপর খানিকটা ফাঁকা আর তারপর ডাক্তারখানা, এইরকম। এরপর উল্টো দিকে টানা খেলার মাঠ আর এদিকে মাছ চাষের নতুন কাটা মস্ত পুকুর। এই সবই ঠিকই দেখলো গুলু, কিন্তু বোর্ড অফিসের আর ডাকঘরের মধ্যখানে ফাঁকটা জুড়ে যে মস্ত হলদে রঙের লোহার ফটক 12 মাস বন্ধ থাকত, সেটাকে অন্য রকম লাগলো। আগে পিট সাহেবের আস্তাবল ছিল ওখানে, তারপর যা হয় মামলা মোকদ্দমা। আদালত থেকে 3টে বিরাট তালা ঝুলিয়ে দেওয়া হলো যাতে কেউ যাওয়া আসা করতে না পারে। সে মামলার নাকি এখনো নিষ্পত্তি হয়নি। এদিকে 50 বছর কেটে গেছে, মিটমাটের সম্ভাবনাও কম। জায়গাটার একটু বদনাম হয়েছিল। আগে থানার কুঁড়ে লোক যারা গেটে ঠেস দিয়ে খৈনি টিপত, তারা জায়গাটাকে এড়িয়ে চলতে শুরু করলো। অদ্ভুত সব শব্দ শুনেছিল নাকি ওদের কেউ কেউ। তা রাতে বোর্ড অফিস বন্ধ, পোস্ট অফিস বন্ধ, ডাক্তারখানার সদর দরজাটাও 10টায় বন্ধ হয়ে গেছিল। নতুন কম্পাউন্ডারের নেয়ারের খাটিয়ার ভেতরে শোবার কথা, তা সেও মগনলালের শ্যালার খদ্দে। কামান দাগলেও এখন কিছু শুনতে পারবে না। গুলুর হাত পা ঠান্ডা হলো। সে স্পষ্ট দেখতে পেল হলুদ ফটকের পাল্লা দুটো আস্তে আস্তে খুলে যাচ্ছে। ভেতরে মনে হলো অনেকগুলো সিঁড়ির ধাপ শটাং ওপরে উঠে গেছে। বড়ির গুণেই বোধহয় গুলুর মনে 7 পালোয়ানের বল এলো। সে টেনে দৌড় দিল। বাড়ি না পৌঁছে থামলই না। অনেক রাতে খেয়াল হলো বগলে ন্যাকড়ায় বাঁধা যে কার্ডবোর্ডের বাক্সটা ছিল তার মধ্যে পোস্টমাস্টারের কালো মেমের বড়দিনের জন্য গোলাপি স্যাটিনের গাউন ছিল। তাতে 20টা কাঁচের বোতাম লাগাতে হবে বলে বাড়ি নিয়ে আসছিল। তাড়াহুড়োয় বাক্স শুধু সেটা খোয়া গেছে। সারা রাত কাঠ হয়ে শুয়ে থাকলো গুলু। বউকেও কিছু বলা যায় না। ভোরের আলো ফুটবার সঙ্গে সঙ্গে ছুটে গেল অকুস্থলে। বলা বাহুল্য, হলদে ফটক যেমন সর্বদা বন্ধ থাকে তেমনি তালা বন্ধ। এদিকে গাউনের বাক্সের কোনো চিহ্ন নেই। তার মানে 4 মিটার গোলাপি স্যাটিন কিনে আরেকটা তৈরি করে দিতে হবে। এ মাসে বেশ কিছু লাভের বদলে লোকসানি হবে। বউ কি বলবে তা ভাববারও সাহস ছিল না গুলুর। মনটা বিষিয়ে গেল। তিনু সিঁদেল কেমন দিব্যি থানার পুলিশের লকআপ থেকে স্রেফ হাওয়া হয়ে গেল। আজ পর্যন্ত কেউ তার টিকির ডগাটি দেখতে পেল না। শিবু পণ্ডিত রাত্রে ছাত্র পড়িয়ে ফেরবার সময় ওই সিকি মাইল পথ থেকে বেমালুম উপে গেল। খিটখিটে বউ আর তার পাত্তা পেল না। কি সুখী তিনু সিঁদেল, শিবু পণ্ডিত। যাই হোক, তাই বলে তো আর কাজ বসে থাকে না। মগনলালের কাছ থেকে ধারে আরো 4 মিটার গোলাপি স্যাটিন কিনে গুলো 3 দিনের মধ্যেই আর একটা গাউন তৈরি করে দোকানে বসেই তাতে 20টা কাঁচের বোতাম সেলাই করে ফেলল। এতে বেশ খানিকটা রাতই হয়ে গেল। মগনলাল খুব বিরক্ত হয়ে এত কড়া কড়া কথা বলল যে মনটা খিঁচড়ে গেল। গাউন হারানোর রাতের পর থেকে এমনি তাড়াহুড়োর মধ্যে দিনগুলো কেটেছিল যে মগনলালের শ্যালার ওষুধ খাবার সময় বা দরকার হয়নি। হাতে কাজ থাকলে গুলুর মনে কোনো দুঃখ কষ্টের জায়গা থাকে না। মনে হলো গাউনটা হারিয়ে একদিক থেকে ভালোই হয়েছে। গাউনের কোমরের কাজটা বিলিতি কাগজের ছবিটার থেকে একটু আঁটো করে কেটে ফেলেছিল। মেম তাতে খুশি ছিল। তার বিশ্বাস ওতে বুঝি রোগা দেখাবে। হলো আসলে ঠিক তার উল্টো। এবার গুলু 2 ইঞ্চি ছেড়ে কাটল, উতরল জিনিসটা। কাল মেম নিজে এসে নিয়ে যাবে। কাঁচের আলমারিতে গাউনটা ঝুলিয়ে রেখে স্তক সেই একটা কথাই ভাবছিল গুলু। তার বউ আলোয়ান কিনতে চায়, তার পয়সাটা কোত্থেকে আসবে? গুলুর নেই হয়ে যেতে ইচ্ছে করছিল। নিরিবিলি কোথাও, যেখানে শুধু নানা রকম শখের জামা কাটবে আর 4টে চালাক ছোঁড়া কল চালাবে, মাঝে মাঝে যেখানে কিশমিশ আর এলাচের গুঁড়ো দেওয়া মোহনভোগ পাওয়া যাবে। এই অবধি ভেবে পকেট থেকে পুরনো ওষুধের বড়িটা মুখে পুরে জিভের তলায় রাখল গুলু। ব্যাস, সব বদলে গেল। মন থেকে সব জ্বালা যন্ত্রণা উপে গেল। গায়ের ওজন অনেকখানি কমে গেল। বড় বড় পা ফেলে হলদে ফটকের সামনে এসে গুলু থমকে দাঁড়ালো। ফটকটা খোলা। রাতের ঠান্ডা হাওয়ায় একটু একটু দুলছে। একবার করে খুলে যাচ্ছে, আবার বন্ধ হয়ে যাচ্ছে। পেছনে সিঁড়ি দেখা যাচ্ছে। এক সেকেন্ডে মন ঠিক করে ফেলে এক লাফে রাস্তাটুকু পার হয়ে গুলু দরজার পাল্লা হাট করে খুলে ফেলে সিঁড়িতে পা দিল। পেছনের দরজাটা আপনি বন্ধ হয়ে গেল আর সিঁড়িটাও নিজের থেকেই গুটিয়ে গিয়ে ওপরে উঠতে লাগলো। নিচের দিকে তাকাতে গিয়ে গুলুর মাথা ঝিমঝিম করে উঠল। কেমন যেন চারদিক ধোঁয়া ধোঁয়া মনে হলো। চোখ ঘষে ধোঁয়া কাটাতেই দেখলো সে একটা চমৎকার স্কুল ঘরের মতো ঘরে পৌঁছে গেছে। স্কুল ঘর নয়তো কি! টেবিল, বেঞ্চি, বই, খাতা, দেয়ালে ঝোলানো কালো বোর্ড। ক্লাস 7 অব্দি বিদ্যে হলেও এমন ঢের দেখেছে গুলু। এমন দেখেছে বলা অবশ্যই ভুল, কারণ কখনোই দেখেনি, এরকম কখনো দেখেনি। পৃথিবীতে এমন জায়গা আছে সে জানতো না, স্বপ্নে এরকম দেখেছে। ঘরের একপাশে হ্যাঙ্গার, কাঁচি, কল, যন্ত্রপাতি, ডিজাইনের বই, বোর্ড, খড়ির বাক্স, কি নেই। কটা শাগরেদ পেলেই এক্ষুনি কাজে লেগে যেতে পারে গুলু। এতক্ষণে খেয়াল হলো ঘরে অন্য লোকও আছে, শিবু পণ্ডিত, তিনু সিদেল, আরো কে কে। চেনা মতো মুখ, এক এক জনের এক এক ডিপার্টমেন্ট। হাউ মাউ করে গুলু বলল, ও পণ্ডিত বসে, আমরা কি মরে গেছি? এটা কি স্বর্গ? উফ, বাঁচা গেল। কিন্তু পণ্ডিত বসে, এই তিনুর কি এখানে আসা উচিত ছিল? হ্যাঁ, তিনু চটে গেল, এই ও কেমন কথা, আমি না থাকলে আলপিন দিয়ে বড় বড় লোহার সিন্দুক খুলতে কে শেখাবে এটা শুনি? তাছাড়া ভালো মাইনে দেয়, ইয়ের দরকার করে না। পণ্ডিত মশাই গুলুকে অনেকক্ষণ ধরে বোঝালেন, দেখো এটা হলো আন্তঃগ্রাহিক মহাবিদ্যালয়ের ব্রাঞ্চ, এখানে বিদ্যার আদান প্রদান হয়, মাস্টারদের ট্রেনিং ক্যাম্পের ব্রাঞ্চ এটা। আমি পৃথিবীর ভাষা শেখাই, তিনু কলকবজা শেখায়, ও বিষয়ে ওর মতো ওস্তাদ বিশ্ব ব্রহ্মাণ্ডে নেই। তিনু লজ্জা পেয়ে বলল, মানে সব কল খুলে দিতে পারি, তবে আবার লাগাতে পারি না, তার জন্য অন্য মাস্টার আছে, তুমি থাকবে তো? হ্যাঁ ভাই গুলু। গুলু তো অবাক, আরে এইরকম জায়গায় তো আমি খুঁজছি যেখানে বউ আমার নাগাল পাবে না। কিন্তু আমি তো দর্জির কাজ ছাড়া আর কিছু জানি না, কি শেখাবো? বলেই চেয়ে দেখে দেয়ালে একটা হ্যাঙ্গার, তাতে সেই গোলাপি গাউনটা ঝুলছে, নিচে একটা চিরকুট সাঁটা, তাতে লেখা 100%। এবার এক গাল হেসে গুলু বলল, আমার ছাত্ররা কই? ওরা এ ওর মুখ চেয়ে বলল, আরে আগে খাওয়া দাওয়া করো, ঘুমো, রাতে আবার ছাত্র কোথায়? সেবার 7 দিন ছাত্রদের শখের জামা কাটা আর সেলাই শিখিয়েছিল গুরু। ভারী চালাক তারা, সব চটপট শিখে নেয়, যা দেখে তাই ভালো লাগে। পড়েনি তো সব জিনিস, কখনো চোখেও দেখেনি অনেকে, তাদের আসলে ওই গিরগিটির মতো চেহারা, কিন্তু বেজায় বুদ্ধি, জ্ঞান বিদ্যেও বিস্তর। বাপের কালে কেউ কাপড় চোপড় পরেনি, বহুরূপীর মতো গা। তারা এখন ওই বাংলা শিখছে পণ্ডিতের কাছে, ভারী ভদ্র, ভারী দয়া মায়া। হ্যাঁ, তো এত যন্ত্রপাতি, গাঁটরি গাঁটরি নানা রকম সিল্ক স্যাটিনের কাপড়, গিরগিটির শরীরে মানায় এমন রাশি রাশি খাসা সব প্যাটার্ন কেটে কেটে সেলাই করে ওদের শিখিয়ে দিল গুলু। বউয়ের সঙ্গে 15 বছর ঘর করেছে, ওর আর ভয় ডর বলে কিছু ছিল না। ওই একটা বিশাল ঘর ছাড়া কোনো ঘরও ছিল না। এটা নাকি স্বর্গ নয়, আকাশ খাঁটি। যদিও এখানে ছাত্ররা রোজ গুলুকে কিশমিশ আর এলাচ দিয়ে মোহনভোগ খাইয়েছে, কাগজে মুড়ে একটা মোহন বড়িও দিয়েছে। সে বড়ি যে খাবে তারই মেজাজ ঠান্ডা হবে, একবার খেলি চিরকালের মতো। সর্দার পড়োর নাম জ্ঞান, সে বলল আজকাল নাকি তাদের মেয়েরা কিছুতেই খুশি হয় না, টিভিতে তারা মানুষ মেয়েদের সাজসজ্জা দেখে মুগ্ধ, ওই রকম পোশাক চাই, গিরগিটির চেহারা নাকি বিশ্রী। অগত্যা এই আকাশ স্কুলের পত্তন, কাজ শেখা শেষ, এবার ঘাঁটি তুলে অন্য জায়গা। গুলু যদি সঙ্গে যায় মাথায় করে রাখবে ওকে, তিনু যাবে, পণ্ডিত যাবে। গুলু বলল, এই দেখো বউয়ের মেজাজ যদি ঠান্ডা হয় তাহলে বুড়ি মাকে দেশ থেকে এনে কাছে রাখি, আমার কোথাও যাওয়া হয় না গো ভাই, তোমাদের মতো কেউ হয় না দেখে বড় খুশি হলাম। বলে দরজার দিকে পা বাড়ালো। গ্যাং বলল, আরে ও কি উমা, প্রণামী না দিলে যে আমাদের পাপ হবে, বলে থলি হাতে সঙ্গে এলো। দরজা খুলতেই সেই সিঁড়ি নিচ অব্দি নামিয়ে দিল। নিচের গেট আপনি খুলে গেল। থলি হাতে গুলু পথে দাঁড়ালো। ওদিকে পোস্ট অফিসের পেটা ঘড়িতে 11টা বাজলো। গুলু এক দৌড়ে বাড়ি পৌঁছল। তার জিভের তলায় মগনলালের শ্যালার ওষুধের বড়ি তখনও গলে যায়নি। যা, সবটাই তাহলে স্বপ্ন। বউ তো রেগে মেগে দৌড় খুলে বলল, এত রাত করবার মানেটা কি? গুলুর হাতে থলি দেখে সে হাঁ। থলি ভরা মোহর। ওষুধের বড়ি খেয়ে মোহর পেয়েছে শুনেই বউ ওর পকেট হাতড়ে সেই মোহন বড়িটা বের করে চিবিয়ে খেয়ে ফেলল। খেয়ে কেঁদে ভাসালো, খাওয়া দাওয়া নেই, এত রাতে তোমার না জানি কত কষ্ট হলো গো, কালকে তোমার মাকে নিয়ে এসো, রোজ তোমাকে মোহনভোগ নিয়ে খাওয়াবে। বউ এখন অন্য মানুষ। সকালে সবাই শুনলো হলদে ফটকের মালিকরা মামলা মিটিয়ে ফেলেছেন। ফটকের তালায় তেল ঢেলে তবে ফটক খোলা গেল। গুলো দেখে এলো ভেতরের আস্তাবলটা ছুঁচো, ইঁদুর, আরশোলা আর বাদুড়ের আস্তানা হয়েছে। সেই জায়গাটা কিনে গুলু দোকান করলো। অর্ধেকটা দর্জির দোকান, অর্ধেকটা বউয়ের আইসক্রিম ক্যাফে। গল্পটা এখানেই শেষ। খুব শিগগিরই আসছি নতুন গল্প নিয়ে। আর মনে করিয়ে দিচ্ছি, ভালো লাগলে লাইক করবার কথা, নিচে কমেন্ট বক্সে আপনার মতামত জানাবার কথা, আর সাবস্ক্রাইব করবার কথা। ধন্যবাদ।